নমস্কার, সুপ্রভাত। আপনারা শুনছেন আশাপূর্ণা দেবী বিরচিত সামাজিক উপন্যাস প্রথম প্রতিশ্রুতি, আজ পর্ব 33। কালের খাতায় কয়েকখানা পাতা ডান দিক থেকে বাঁ দিকে চলে আসে। গড়িয়ে যায় অনেকগুলো দিন, অনভ্যস্ত জীবন প্রায় ধাতস্থ হয়ে এসেছে নবকুমারের। গতিতে বেশ খানিকটা ক্ষিপ্রতা সঞ্চার হয়েছে। বাড়িতে অফিসের গল্প করতে শিখেছে, অফিস যাওয়ার সময় কৌতুকবর্তী প্রাণ আর পানের সঙ্গে দোক্তা দিতে শিখেছে। ইতিমধ্যে ছেলেরা স্কুলে কয়েকবার ক্লাস বদলেছে আর সত্যবতীরা একবার বাসা বদলেছে। বাসা বদলাবার অবশ্য অতি সূক্ষ্ম গোপন একটা ইতিহাস আছে, সেই ইতিহাসে শুধু সত্যবতীর আর ভবতোষ মাস্টারের মধ্যেই নিবদ্ধ। বেশ চলছিল সংসার, তাড়াহুড়ো করে স্বামীর আর স্বামীর বন্ধুর অফিসের ভাত রাঁধছিল সত্য, পান সাজছিল দু কৌটা করে। তারা বেরোতে না বেরোতে ছেলেদের খাওয়া দাওয়া নাওয়া নিয়ে ব্যস্ত হচ্ছিল। দুর্গা দুর্গা উচ্চারণ করে ছেলেগুলোর স্কুলে পাঠাচ্ছিল। তারপর সারাদিনের অবসরে সংসারের সাক্ষী বাকি কাজগুলো সেরে মন তুলে নিতে শিখছিল, মন তুলে নিয়ে শিখছিল লেখাপড়া। বাংলা ইংরেজি দুই, বইয়ের যোগানদার ভবতোষ, পাঠ শিক্ষকও ভবতোষ। নিয়মিত নয়, মাঝে মাঝে দুরূহ জায়গাগুলো বুঝে নিত সত্য। ঘরের মধ্যে উঁচু চৌকিতে বসতেন মাস্টার, চৌকির সামনে মাটিতে সত্যর দুই ছেলে বসত মাদুরে নিজেদের বই খাতা নিয়ে, আর সত্য মাদুর থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে মেঝেই বসত মাথায় কাপড় টেনে। কথা কিন্তু চিরদিনই স্পষ্ট সত্য, তাই দূরত্ব সত্ত্বেও তার প্রশ্ন বুঝতে অসুবিধে হয় না ভবতোষের। এই পড়াশোনার মাঝখানে হঠাৎ একদিন সত্য বলে বসল, আমাদের জন্য অনেক তো করলেন আপনি, আর একটু কষ্ট করতে হবে। সত্য বিচলিত হয়ে বললেন, কষ্ট? কষ্ট কিসের? কষ্ট মানে? কষ্ট তো বটেই, এ যাবৎ অনেক কষ্ট করলেন, সে যা হোক, আপনি পিতৃতুল্য, আমি আপনার মেয়ের মতো, তাই কিন্তু আমি হচ্ছি মা হচ্ছি না। সত্যর বড় ছেলে লক্ষ্য করল যেন মাস্টার মশাইয়ের মুখটা বদলে গেল, কীরকম যেন ভয় পাওয়া ভয় পাওয়া মুখ হয়ে গেল। সত্যর অবশ্য মাথায় ঘোমটা, মুখ নিচু। ভবতোষ অস্ফুটে কী যেন বললেন, সত্য পরিষ্কার বলে বলল, উত্তর দিল, হ্যাঁ সেই কথাই বলছি, আমি কিন্তু আমি হচ্ছি না, আপনি কায়ের ঠাকুরপোর জন্য অন্য একটা ব্যবস্থা করে দিন। এখনও তো শুনেছি মেজ ঘর না কি যেন চলছে, মাথা পিছু খাই খরচা দিয়ে ব্যাটা ছেলেরা এক জোট হয়ে থেকে অফিস কাছারি করে। কায়েত ঠাকুরপো অর্থে নিতাই, সামনে শুধু ঠাকুরপো বললেও আড়ালে তার সঙ্গে সম্পর্কে অপরকে বোঝাতে কায়েত ঠাকুরপো বলেই উল্লেখ করে সত্যপতি। কিন্তু সেটা কেবলমাত্র বোঝাতেই, নবকুমারের সঙ্গে তার ঠিক ভাইয়ের মতোই ছিল সে এ বাড়িতে, আর নেহাত ভাতের ছোঁয়াটা বাদে বামুন কায়েতের ভেদাভেদও ছিল না সত্যর কাছে, খুব সৌহার্দ্য ছিল। হঠাৎ কী হলো? ভবতোস্তায় অন্যমনস্ক হয়ে বললেন, সে তো আছে, হ্যাঁ সেই কথাই বলছি, ওনার থাকার জন্য তো একটা ব্যবস্থা আপনাকে নির্দেশই করতে হবে। ভবতোষ মাথা চুলকে বললেন, তা না হয় দিলাম, কিন্তু হঠাৎ মানে সে কি কিছু বলেছে ইয়ে এখানে থাকবে না মানে? না, তিনি কিছু বলেননি। সত্য দৃঢ় কথায় বললেন, আমি বলছি আর এটা আপনাকে করতেই হবে। ভবতোষ কয়েক মুহূর্ত চুপ করে থেকে আসতে বললেন, তুমি যখন বলছো বৌমা অবশ্যই ন্যায্য কোনো কারণ আছে, তবু মানে বুঝতে পারছি না বলে যেন চিন্তায় পড়েছি। এবার আর উত্তর এলো না সত্যর কাছ থেকে। ভবতোষ উঠে দাঁড়ালেন, তারপর বললেন, নবকুমারের এই মত তো? সত্য বলল, ঘর সংসারের সুবিধে অসুবিধে বেটা ছেলের মতামতে চলে না, ব্যবস্থা হয়ে গেলে বললেই হবে। ভবতোষ বুঝলেন কোনো একটা গোলমেলে ব্যাপার ঘটেছে, কিন্তু নিতাই ছেলেটা তো হল কি? আচ্ছা হঠাৎ বলা নেই কোয়া নেই, নিতাইকে তিনি বলবেন কী করে? ওহে তোমার জন্য মেশিন ঘর জোগাড় করেছি, কাল থেকে থেকুকে যাও সেখানে, সে কথা বলেও ফেললেন। নিতাইকে আগে একটু না জানালে? হ্যাঁ এটা একটা চিন্তা বটে, কিন্তু কী আর হবে,
বলতেই যখন হবে সেই ব্যবস্থা আমি করব। ভবত সহকথায় বিদায় নিলেন। বড় ছেলে বললেন, কাকাবু কেন এখানে থাকবেন না মা? সত্য গম্ভীর হয়ে বলল, ছেলে মানুষ সব কথায় থাকতে নেই খোকা, যখন যা হবে দেখতেই পাবে। কেন যে বিভ্রান্ত এত ভাবতে হবে, কেন কি বৃত্তান্ত এত ভাবতে বসো না। তাদের শুধু দেখতেই পেল, দেখলো বাবা কোথায় যেন পালিয়ে থাকলো, মা চুপচাপ ধরে দাঁড়িয়ে রইল, আর নিতাই কাকা নিজের তরঙ্গ আর বিছানা নিয়ে আস্তে আস্তে একটা ভাড়াতে ঘোড়ার গাড়িতে গিয়ে উঠল। পরিস্থিতি এমন থমথমে যে একটিও প্রশ্ন করতে সাহস হল না তাদের। তার সাহস প্রথমটা নবকুমারেরও হয়নি, তাই সে সকাল থেকে পালিয়ে বেড়াচ্ছিল। অনেক রাত্রে বাড়ি ফিরে প্রায় চোরের মতো চুপি চুপে তাকিয়ে দেখল নিতাইয়ের ঘরটার দিকে, দেখলো দরজায় শিকতলা, বুকটা ধক করে উঠল। মনে হলো তার অন্তর নামক জায়গাটাতে যেন অমনি একটা শিকলতলা দরজা দাঁড়িয়ে রয়েছে মুখ গম্ভীর করে। সে দরজা আর বুঝি কোনোদিন খুলবে না। সেই বন্ধ ঘরের মধ্যে রয়ে গেল নবকুমারের অনেকটাখানি সুখ, অনেকটাখানি আনন্দ। ঈশ্বর জানেন সত্যর হঠাৎ কেন এমন খেয়াল, নিতাইয়ের কোন ব্যবহারে সে যে রাগ করেছে তাও তো মনে হচ্ছে না। নিজের চোখে কাল দেখেছে নবকুমার রান্নাঘরে নিতাইয়ের ভাত বাড়তে বসে টপ টপ করে চোখে জল পড়ছে সত্যর। আর এও লক্ষ্য করেছে নিতাই যা যা খেতে ভালোবাসে তা সবই আজ কদিন ধরে রাঁধছে সে। তবে হিসাবটা মিলছে কোনখানে? তবে কি খরচপত্রের দিকে কথা নিয়ে মাথা ঘামাচ্ছে সত্য? কিন্তু তাতেই বা প্রশ্নের উত্তর কোথায়? নিতাই তো সংসার খরচের ভাগ না দিয়ে ছাড়ে না, গোলক ধাঁধার মধ্যে কাটতে হয়েছে নবকুমারকে। সত্যকে প্রশ্ন করে সদুত্তর জোটেনি, সে বলেছে এ তো ভালো ব্যবস্থাই হচ্ছে, দুবেলা বাড়া ভাতটা পেরে ঠাকুর পোড়া আর বউ এনে বাসা করবার চেষ্টা থাকবে না। নবকুমার ঝেঁঝে উঠে বলেছিলেন, ওর পরিবারের কথা ও বুঝবে, সে চেষ্টা যে করতেই হবে তার কোনো মানে আছে? গাঁ শুদ্ধ বউ কি তোমার মতো বাসায় আসার জন্য পাতলে বসে আছে? সত্য অবশ্য এ কথায় মর্মাহত হয়ে গিয়ে নিথর হয়ে যায়নি। প্রথম প্রথম যেমন হতো, কারণ যে কোনো বিষয়ে সামান্যতম অসুবিধে বা অপছন্দ হলেই সত্যর বাসায় আসার বাসনাটা নিয়ে খোঁটা দেওয়ার অভ্যাস নবকুমারের গোড়া থেকে। বহুবিধ স্বাচ্ছন্দ্য সুখের আস্বাদ পেয়েও এবং বহুবার মনে মনে সত্যকে তারিফ করলেও ওটা যেন ওর একরকম মুদ্রাদোষের মতোই। সত্য প্রথম প্রথম অভিমানে পাথর হয়ে যেত, আর সেই পাথর মূর্তি অসহ হওয়া শেষ অবধি নবকুমারকেই মিনমার করতে হতো। বলতে হতো, ঘাট হয়েছে বাবা, শতকবার ঘাট হয়েছে, এই নাক মলছি কান মলছি, আর যদি ও কথা মুখে আনি ঠাট্টার কথা বুঝতে পারো না, এই এক আসছে যে ঠাট্টা বলেই বুঝিয়ে বুঝিয়ে ক্রমশ জিনিসটাকে গা সোহা করে এনেছিল নবকুমার। এখন এমন হয়েছে ওই খোঁটাটাকে আর রাজ্যের মধ্যে আনে না সত্য, সেই দিন তাই আনেনি, শুধু ভ্রুকুটু করে বলেছিল পা তুলে আছে কি নেই সেটা তো যতক্ষণ না অন্তর্যামী হচ্ছ টের পাবে না, তবে মানুষের সংসারেরও ন্যায্য একটা হিসাব আছে, বিয়েটা করে লোক ঘরপণ্য করবার জন্যেই। আরও খানিক বাক্য ব্যয় করেছিল নবকুমার, অনেকটা একতরফা, তবু তার মনে আশা ছিল শেষ পর্যন্ত নিতাইয়ের যাওয়ার কথাটা হাওয়ায় ভাসবে, কিন্তু দেখলো ক্রমশ সেটা পাকতে লাগলো। কেউ কিছু বললে না, তবু যেন কোথায় কী হতে থাকছে, খেতে বসে দু বন্ধুতে কথা কওয়া হয় না তা নয়, কিন্তু এই যেন শুকনো শুকনো আঠা ছাড়া। অথচ নিতাইকে স্পষ্টপুষ্টি জিজ্ঞেস করতেও সাহসে কুলো না সত্য কেউ না। কিন্তু আজ এই দুঃখের আবেগে ওর সাহস শিখে উঠল। ওখান থেকে তাড়াতাড়ি সরে এসে তীব্রস্বরে বলে ফেলল, বিনী দোষী নিরাপরাধ মানুষটাকে বাড়ি থেকে বিদায় করে দিতে মনটা একবার কাঁদল না, ধন্যী মেনে মেয়ে মানুষ বটে। সত্য তখন প্রদীপের সামনে বসে হেনমুন্ড হয়ে একখানা বইয়ের পাতা উল্টাচ্ছিল। স্বামীর এই মন্তব্যে একবার মাত্র মাথা তুলল, তারপর নীরবাই আবার মাথা নিচু করল। নবকুমার যখন ভিতরে আলোড়ন চড়ছে তার সবই খারাপ লাগছে, অতএব ওই বইয়ের পাতা উল্টানোরতেও তার গা জ্বলে গেল। বলল, মা যে বলে ঠিকই বলে, মেয়ে ছেলেদের অধিক বিদ্যে সর্বনাশের মন। সত্য চট করে বইটা মুড়ে ফেলে উঠে দাঁড়াল। মাতৃবাক্য অবশ্যই বেদবাক্য, অতএব আমি বসে বসে তোমার সর্বনাশ সাধন করছি, তার তো আর চালা নেই,
বিদ্যেটা তো আর ঘটিবাটি নয় যে অসুবিধে ঘটাচ্ছে বলে সরিয়ে রাখবো, কিন্তু বিনা দোষে কিনা একটা মন কাঁদছে কিনা সেই সংবাদ তুমি সঠিক পেয়েছ। পাষাণেরও বরং প্রাণ আছে, তোমার মধ্যে নেই। বন্ধুকে যে নবকুমার কতখানিটা ভালোবাসে তা সত্যের অজানা নয়, তাই এত বড় দোষারোপেও সে বিচলিত হয় না, বোঝে রাগে দুঃখে বলে ফেলেছে, আর সেটাই স্বভাব নবকুমারের। রাগের মাথায় কড়া কথা বলে বসে, আর রাগ ভাঙলে খোসামত করতে বসে, তাই সত্য অবিচলিতভাবে বলে ওঠে। তা পাষাণী যখন তখন মন কাঁদার কথা উঠছে কেন? তবে বিনা দোষে একথা ভাববার হেতু, যে মানুষ গুরুর নামে কলঙ্ক দিতে পারে তাকে আমি অন্তত নিরপরাধী বলতে পারব না। গুরুর নামে? নবকুমার স্তম্ভিত হবে বসে। তার মানে? মানে তোমায় বোঝাতে পারবো না, মেয়ে মানুষের বাড়া পেট আলগা মানুষ তুমি। এক্ষুনি জগৎ সংসার সকল যাত্রা জেনে ফেলবে, তবে এই বিশ্বাসটুকু রেখো আমার উপর, অন্যায় কাজ আমাকে দিয়ে হবে না, অবিবেচনার কাজও হবে না। না, এর বেশি নবকুমার জানতে পারেনি, পারার কথাও নয়। বুদ্ধি দিয়ে বুঝে ফেলবে এত ক্ষমতা তার নাই, আর সত্য তো হাত জোর করে বলে ফেলেছে, আমার আর কিছু জিজ্ঞাসা করো না, আমি সে কথা মুখে আনতে পারব না। না, সত্যিই পারবে না, মুখে আনবার কথা নয়। তবু নিতাই একদিন মুখে এনেছিল, ভবতোষ মাস্টার সত্যকে পড়া দিয়ে চলে যাওয়া মাত্র বলে উঠেছিল, সম্পর্কটা মাস্টার বানিয়েছে ভালো, গুরু শিষ্য, কিন্তু যতক্ষণ পড়া বোঝায় ততক্ষণ তো গুরু বসে বসে শিষ্যকে চোখ দিয়ে গিলতে থাকে। সত্য তীব্রস্বরে বলে উঠেছিল, ঠাকুরপো, তা রাগ করলে কী হার হবে, যা হক কথা তাই বলছি, মাস্টার মশাইয়ের হৃদ চরিত্রের আমার আজকাল যেন ভালো মনে হয় না। ছুতোয় দাতায় হর ঘড়ি এ বাসায় আসার বহর দেখে বুঝতে পারছে পারেন না, নিচক হিত করতে আসা নয়, কারণটা অন্য। আর এই আমি ভবিষ্যৎবাণী করছি, সময়ে সাবধান না হলে ওই মাস্টার হতে একদিন বিপদ আসবে। সত্য কঠিন গলায় প্রশ্ন করেছিল, কথায় যদি তুললে ঠাকুরপো, তা বলি, সে বিপদ যে তোমার দ্বারাই আসবে না তার নিশ্চয়তা কি? আমার দ্বারা? আমার দ্বারা মানে? নিত্যই সিঁদুরে আমের মতো নিতাই লালচে হয়ে ওঠে, কিন্তু সত্য কঠোর, মানে ঘরে গিয়ে বোঝো গে, জিজ্ঞেস করো গে আপনার মনকে, কে কাকে চোখ দিয়ে গিলছে সে খবর তোমার চোখে পড়ে কেমন করে? তাই তোমায় শুধুই আমি পড়বে না? নিতাই উত্তেজিত হয়, নবর মতো কানা মানুষ ছাড়া সবাই চোখেই পড়ে, নিজে চোখে না ফেললে পড়ে না, এই আমার সাদা বাংলা। কিন্তু এমন মন্দ কথা যখন তোমার এমন মন্দ কথা যখন তোমার মনে উঠতে পারে ঠাকুরপো, তখন আমার মনে হয় আর একত্র থাকা ঠিক নয়। ঠিক নয়? নিতাই অবাক হয়ে বসে, একত্র থাকা ঠিক নয়? না, নিতাই ফুলে ফুঁসে উঠেছিল, আমাকে সরালেই তোমার বিপদ সরবে। বিপদ? সত্য সহসা হেসে উঠেছিল, আমার আবার বিপদ কিসের? আগুনে যদি হাত দিতে আসে ঠাকুরপো, বিপদটা আগুনের হয় না হাতের হয়? রামায়ণ মহাভারতের কাহিনী কি কখনো শোনোনি? সতী রানী রূপাখ্যান, তোমায় যে সরে যেতে বলেছি সে তোমার ভালোর জন্য। নিতাই আর কোনো কথা খুঁজে না পেয়ে বলেছিল, চমৎকার, বিচারটা ভালো। সত্য বলেছিল, এখন তুমি নানা কারণেই অন্ধ ঠাকুরপো, তাই জ্ঞান গম্য নেই, পরে বুঝবে, তবে এ সম্পর্কে অধিক কথায় আর কাজ নেই। কুকথা হচ্ছে ছারপোকার বংশ, একটা থেকে একশোটা ছানা জন্মায়, ওর মূলেই ধ্বংস করে দেওয়া বুদ্ধির কাজ। তারপর সেই ভবতোষ মাস্টারের কাছে মেষ খুঁজে দেওয়ার প্রস্তাব, কিন্তু নিতাইয়ের অনুযোগ কি বাস্তবিক অমূলক? নিছক অমূলক বললে ভুল বলা হবে। ভবতোষ মাস্টারের চোখের শ্রদ্ধা সমীহ আর স্নেহভরা মুখ, বিহ্বল দৃষ্টি যে আত্মহারা হয়ে সত্যবতীর আনত মুখের দিকে তাকিয়ে থাকে, এ কি সত্যবতীর অনুভবের মধ্যে ধরা পড়ে না? পড়ে, পাথরের দেবতাও ভক্তেই নিবেদন বোঝে, কিন্তু সত্যবতী গ্রাহ্য করে না। সত্যবতী বোঝে এ দৃষ্টির মধ্যে অনিষ্টের আশঙ্কা নেই, সত্যবতী জানে এ দৃষ্টি সত্যবতীর কেশাগ্রের ক্ষতিও করতে পারবে না।
যেমন পারবে না নিতাইয়ের ঈর্ষাপাতর জ্বালাফরা দৃষ্টি। দুটোকেই সমান অগ্রাহ্য করেছিল সত্যপতি, কিন্তু নিতাইয়ের এই স্পষ্টাবষ্টি জ্বালা প্রকাশে বিবেচনার পথ এলো সে। কে জানে কোনোদিন যদি নির্বোধ নবকুমারের কানে তুলে বসে নিতাই এই নিজ সন্দেহের কথাটা, যদি মাস্টারমশাইয়ের কানে ওঠে, ছিছি, উনি স্নেহ করেন, উনি গুরু, উনি নিজেও জানেন না এর মধ্যে কোনো দোষ আছে, তাই ওর নিজেরও ক্ষতি হচ্ছে না। কিন্তু নিতাইয়ের কথা স্বতন্ত্র, নিতাইয়ের মধ্যে যা আছে সেটা নির্ভাজাল শ্রদ্ধা নয়, সে আপনি আপনার ক্ষতি করতে পারে, তার জন্য ব্যবস্থার দরকার। তাই নবকুমারের কাছে দৃঢ়স্বরে বলতেই পারে সত্যপতি, আমার দ্বারা কোনো অবিবেচনার কাজ হবে না, কোনো ছোট কাজ হবে না, এ বিশ্বাস রেখো। নিতাই চলে যেতেই নবকুমারকে বলতে শুরু করলো, নবকুমার বাড়িতে যেন গিলি খেতে আসছে, বলতে লাগলো, চার চারখানা ঘরে দরকার কি, ওই শিকল বন্ধ ঘরটা যে বুকি সিলের মতো বিঁধছে সেটা বুঝতে পারে শত্রু। তাই একদিন নরম গলায় বলে, সে আর একটা বাসা দেখলে হয় না? কেন, আর একটা বাসার কী দরকার? নবকুমার খাপ পায়ে ওঠে, দরকার আর কি, একটু হাওয়া বতো, তাছাড়া এ বাসার ভাড়াটাও তো কম নয়, এদিকে বাজার দর দিন দিন অগ্নিমূল্য হচ্ছে, ওদিকে ছেলেদের বই খাতা স্কুলের মাইনে বাড়ছে, তা সে তো তোমার পক্ষেই ভালো, একটা মানুষ দুবেলা দুমুঠো ভাতের বদলে এক মুঠো করে টাকা ধরে দিচ্ছিলে। সত্য বিনা বক্ষে উঠে গিয়েছিল, তার মনে মনে প্রতিজ্ঞা করেছিল, ঠিক আছে, আর নবকুমারকেও বলা নয়, ভবদোষ মাস্টারকে অনুরোধ জানানো হয়, নিজেই হাল ধরবে সে, ঝিকে দিয়ে বাঁশে জোগাড় করবে, ঝি পাঁচবাড়ি করে অনেক সন্ধান রাখে, তা সত্যর হিসাবে ভুল হয়নি। মুক্তারামবাবু স্ট্রিটের এ বাসা ঝি পঞ্চুর মাই জোগাড় করে দিয়েছে, বাড়িওয়ালা মস্ত বড় লোক, মনিদি ঘর, আগে যখন আরও গোলবেলাও ছিল তখন আমলা গমস্তদের জন্যে ছোট ছোট অনেক বাসা বানিয়েছিল, এখন কর্মচারীর সংখ্যা কম, তাই দু পাঁচখানা বাসার ভাড়া বসিয়েছে, তারই একখানায় সন্ধান দিল পঞ্চুর মা। নবকুমার বাসা দেখে এসে সন্তোষ প্রকাশ না করে পালত না, কারণ ছোট হলেও বাসাটা ভালো। রাস্তার ধার ভবদোষ মাস্টার পূর্ণস্বরে বললেন, বাসা বদলের দরকার কী ছিল আমায় জানানো তো নবকুমার। নবকুমার বাড়ির মধ্যে শিক্ষায় শিক্ষিত হয়ে বলল, আগে আপনার উপর আর কত বোঝা চাপাবো, আমাদের জন্য তো আপনার কাজের অস্ত নেই, অন্ত নেই, এটা যখন ঝির দ্বারা হয়ে গেল, আমার বাসা থেকে একটু দূর হয়ে গেল এই আর কি, ভবতোষ নিঃশ্বাস ফেললেন, তবু বাসা বদল হলো, আর সত্য আর একটু স্বাবলম্বী হয়ে উঠল। ফি হাত মাস্টার মশাইয়ের মুখ অপেক্ষিতার অভ্যাসটা কাটাতে শুরু করল। তবে এ বাড়ির একটা অসুবিধে, বাড়িওয়ালা ধনী হলেও জাতি ছোট, কাজেই বামুন ভক্তিটা প্রবল, যখন তখন পালা পর্বর হলেই বামুন বাড়ি শীতে পাঠায় তারা, বামুনের মেয়ের জন্য পান সুপারি মিষ্টি লাল পাড় শাড়ির উপঢৌকন পাঠায়, ফেরত দেওয়াও চলে না, কেবল দেওয়া নেওয়ার লজ্জা। নবকুমার অবশ্য লজ্জায় বলে না, এতে তোমার কিন্তু এত কিন্তু কিসের, কথায় আছে লাখ টাকায় বামুন ভিখারি, তাছাড়া ওরা হলো গিয়ে সোনার বেনে বামুনকে দান করে পুণ্য সঞ্চয় করছে। তা হোক, সত্য ঝঙ্কার দেয়, আমরা তো তার পরিবর্তে কিছু দিতে পারছি না, নিতে গেলে মাথা কাটা যায়, তোমার যে সবই উল্টো, বলি পরিবর্তে তুমি আশীর্বাদ দিচ্ছ, আশীর্বাদ, হি হি করে ওঠে সত্য, আমার আশীর্বাদের অপেক্ষা দিয়েই ছিল এতদিন, আর ওদের ওই রাজ্যে পাঠ আমার আশীর্বাদে হয়েছে, যাই বলো ওই একটা বিপদ হয়েছে, লোকের যা প্রার্থনা তোমার তাতেই বিপদ, আর লোকে যাতে পায় তোমার তাতেই আহ্লাদ, এই তো দেখলাম চিরটি কাল, কোন বিধাতা যে করেছিল তোমাকে তাই ভাবি, এ ধরনের কথা প্রায় হয়। আবার মাঝে মধ্যে পঞ্চুর মা বলে, বড় বাড়ির গিন্নি পেয়ার আমাকে বলে, পেরায় আমাকে বলে, হেলা সবাই আমার সঙ্গে দেখা করতে আসে, ওই সাত নম্বর বাসার গিন্নি তো কই আসে না একদিনও, আমি বলি ও রানীমা গিন্নি কোথায়, সে নেহাত ছেলে মানুষ বউটি, যা যাই বলো বাবু, তোমায় এক একদিন যাওয়া কর্তব্য, সকল প্রেজারাই যখন যায়, সকল প্রেজারাই যখন যায়, সত্য দপ করে চলে ওঠে, আমি তো আর ওনাদের প্রজা নই মঞ্চুর মা, ভাড়া দিই থাকি, তা সে একই কথা। মঞ্চুর মা বিগলিত স্বরে বলে, খাজনা দিলে প্রজা, ভাড়া দিলে ভাড়াটে, গিন্নির যেন একটু গোসা গোসা ভাব দেখলাম তাই লক্ষ্য করছি, মানে বড় মানুষ তো,
রাত দিন তোয়াজ পাচ্ছে তাতেই অবস্থার ভাব, অহংকার ভাব। মনে করে এই 7 নম্বর কেন তোয়াজ করে গেল না, একদিন গেলেই বসেটা কাটে, আমার সময় কোথা? সত্য গম্ভীর হয়ে বলে, ও মা শোনো কথা, অঞ্জুর মা বিষয় রাখার জায়গা পায় না, ওই গলির এপার ওপার একটু একবার যেতে তোমার সময় হবে না? তা বলে, তাহলে বলি বৌদি, অহংকার তোমারও কম না, তাহলে বুঝেছিস? সত্য হেসে ফেলে, বুঝেছি বুঝেই আছি, তবে কি না তোমার হিতের জন্যই বলছি, জলে যখন বাস কুমিরের সঙ্গে ভাব রাখাই ভালো। দেখ পঞ্চুর মা, ওসব তোয়াজ করাটরা আমাকে ভাবে না, তা সে কুমিরি কামড় খেতে হয় তাও ভালো। আহাহা, তা কেন, কামড়ের কথা হচ্ছে না, তোমরা হলে গিয়ে জগতের সেরা উঁচু মামুন, তোমাদের মাননি কাছে আর কি পয়সার মাননি, তবে কি না কালটা কলি, এই আর কি, কলি মানে পয়সাই মুখ্য, নইলে 11 নম্বর বাসার চক্রবর্তী গিন্নি এমন করে দত্তগিন্নির পায়ে তেল দেয়। যাক পঞ্চুর মা, ওসব কথা তুলিস না, আমার মেজাজ খারাপ হয়ে যায়, বড় মানুষের বাড়ি যাওয়া আমার পোষাবে না, এই হচ্ছে সাদা বাংলা, তাতে এখানের বাস ওঠাতে হয় সেও ভালো। পঞ্চুর মা মানুষটা ভালো, লাগানে ভাগানে নয়, তাই বোধ করি সত্যর এই তেজস্বিকতাকে সে সমীহ করে, তাই গিয়ে বড় বাড়ি গিনির কানে তোলে না কথাটা, নইলে ও বাড়িতে তো আর তার নিত্য যাতায়াত। কারণ কি, কারণ ঝি খেটে গেলেও পঞ্চুর মা মালির মেয়ে, তার বঞ্চি ওই বড় বাড়িতে ফুলের যোগানদার, বঞ্চির সেখানে বিশেষ প্রতিপত্তি, পঞ্চুর মা সেই সুবাদে দৈনিক জলপানাটি বরাদ্দ হয়ে গেছে ও বাড়িতে। আর রাজ্যের ঝি আর মালিনী তাঁতিনী নিয়েই তো আসর গিন্নির। ধন্যবাদ, আজ এই পর্যন্তই, আগামী পর্ব আগামীকাল।